আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহজাবিনস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আলু দিয়ে খুবই মজার একটি কাবাব, যেটা নাকি আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন ইচ্ছা তখনই ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে হচ্ছে বড়রাও করবে। কাবাবটা বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন, নিয়েছি 10-12টির মতো কালো গোলমরিচ, তারপর নিয়েছি ছোট 2-3 টুকরোর মতো দারুচিনি, তারপর নিয়েছি 4টি সাদা নর্মাল এলাচ, নিয়েছি 1টি কালো বড় এলাচ, তারপর নিয়েছি আমি 1/2 টিস্পুন জিরা, নর্মাল যেই জিরাটা খাই সেই জিরা। শাহি জিরাটা চাইলে অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তারপর হচ্ছে আমি নিয়েছি 1টি জয়ফলের 1/4 ভাগ, এখানে নিয়েছি 2 টুকরো জয়ত্রী। এখন আমি সবগুলোকে হালকা একটু তেলে নিয়ে তারপর এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে একটা পাউডার করে নিব। এটা আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। তারপর আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টি আলু, একদম সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। কাপের পরিমাণে 4 কাপের মতো হবে আলুগুলো। তো এখন এই আলুতে আমি কিছু মশলা অ্যাড করব। আর আমি প্রথমেই দিয়ে নিব সেই যে আমরা একটা মশলা রেডি করেছি, সেই মশলা থেকে 1 চা চামচ মশলা এখানে অ্যাড করব। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, এই মশলাটার কারণেই এটার টেস্টটা একদম শাহি শাহি ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ব্রেড গ্রাম। এই কাবাবটা কতটা যে টেস্টি সেটা আপনারা না বানানো পর্যন্ত একদমই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার, অন্তত একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। গরুর মাংসের কাবাবকেও এই কাবাবটা হার মানায়। আলু দিয়েও যে এত টেস্টি, এত মজার একটা কাবাব তৈরি করা যায় আপনারা না বানানো পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা, পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবু, আর লেবু দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। আমি এখানে যতগুলো মশলা দিয়েছি সবগুলোই আপনারা দেওয়ার ট্রাই করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস, আর তারপর দিয়ে দিব সয়া সস। সয়া সসটাও দিব আমি হচ্ছে 1 চামচ। এই ক্ষেত্রে আপনারা লবণটা একটু সাবধানে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা থাকে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে খুব বেশি ভালো হয়। মাখানোর সময়ই আপনি বুঝতে পারবেন এর ফ্লেভারটা কীরকম, কারণ এর এত সুন্দর একটা ফ্লেভার আশেপাশে ছড়িয়ে যায়, ইচ্ছে করে তখনই খাওয়া শুরু করে দেই। মাখানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে হাতে নিয়ে একটা কাবাবের শেপ দিব। আপনারা চাইলে যে কোনো শেপই করতে পারেন, তবে আমার কাছে এই শেপটাই ভালো লাগে, একদম পারফেক্ট। এর জন্য আমি এই শেপটাতেই সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানোর সময় লক্ষ্য রাখবেন আশেপাশে কোনো ফাটল থাকলে সেগুলো একটু কভার করে দেবেন, যাতে সব দিকটা একেবারে স্মুথ হয়। এখন আমার সবগুলো বানানো শেষ, এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। আর তার জন্য এখন আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমি সবগুলোকে একসাথে একটু মিক্সড করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে আলুর কাবাবকে ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি। একটা একটা করে আমার সবগুলো করা শেষ, এখন আমি এভাবে ছড়িয়ে রেখেছি। এ পর্যায়ে যারা ফ্রোজেন করতে চান আপনারা এভাবে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেবেন, তারপর যখন শক্ত হয়ে আসবে তখন আপনারা একটা একটা করে তুলে যে কোনো জিপলক ব্যাগে অথবা কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। 1 মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারেন নির্দ্বিধায়। ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি, তেলটা মোটামুটি গরম থাকবে, খুব বেশি গরম থাকবে না। তো এখানে আমি এখন ফ্রিজ থেকে বের করা যে ফ্রোজেন কাবাবগুলো আছে সেইগুলো 10 মিনিট আগে বের করে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। কাবাবটা এতটাই টেস্টি যে এটা বিয়েবাড়ির কাবাবকেও হার মানায়।
আলু দিয়ে যে এত মজার একটা কাবাব বানানো যায় সেটা সত্যিই ভাবা যায় না। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, আপনার বাসায় একবার হলেও বানাবেন এবং বানানোর পর আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।